তিথি যদিও আপনি লিখেছেন আমার তিনটা বাচ্চা পিঠাপিঠি, আমার হাজবেন্ড আরো বাচ্চা নিতে চাচ্ছেন, এখন আমি কি করব? যদি তিনটা পিঠাপিঠি বাচ্চা থাকে তাহলে বাচ্চা আরো নিতে চাইলে সেক্ষেত্রে আন্তরিক থাকা উচিত, চেষ্টা করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বাচ্চা হয় এ ধরনের নারীদেরকে বিয়ে করবে, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হয় সচরাচর, সে ধরনের মেয়েদেরকে তোমরা বিবাহ করার ক্ষেত্রে প্রায়োরিটি দিবে। এর কারণ হলো যে কিয়ামতের ময়দানে তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। ইহুদিরা তারা কখনো জন্ম নিয়ন্ত্রণ করে না, এবং পশ্চিমা দেশগুলোতে আপনারা যারা আমরা অনেকে গিয়েছেন তারা জানেন যে সে সমস্ত দেশে ইহুদিরা তারা প্রচুর পরিমাণে বাচ্চা তাদের থাকে, কখনো তারা বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ করে না সচরাচর। কিন্তু দুঃখজনক তাদেরই করা তৈরি করা সিস্টেম, সেটা ফলো করে আমাদের মুসলমানদেরকে বলা হয় যে আমরা যেন এটা ফলো করি, আবার অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করি। হ্যাঁ, মানুষের সংখ্যা এটা পৃথিবীর জন্য সমস্যা নয়, বরং মানুষের সংখ্যাটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা হবে আমাদের জন্য কাজের। আর যদি সেটা না করতে পারি তাহলে সংখ্যা কম থাকলেও যে আমরা কল্যাণ পাবো, কল্যাণের অধিকারী হবে, ব্যাপারটি সেরকম নয়। বলা হয়ে থাকে যে ছোট পরিবার সুখী পরিবার, অথচ এটি সঠিক কথা নয়। আমাদের সমাজে আপনি সম্প্রতি যে সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটেছে, আত্মহত্যা এটা সেটা, পারিবারিক অশান্তি কলহ, দেখবেন যে এগুলো বেশিরভাগ কিন্তু ছোট পরিবার। অতএব পরিবারের আকার ছোট বড় একটা বিষয় নয়। ইসলাম জন্ম নিয়ন্ত্রণকে মৌলিকভাবে উৎসাহিত করে না, এটা হলো কোরআন হাদিসের পরিষ্কার নির্দেশনা বিধায়। যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে তিনটার পরে বাচ্চা নিয়ে আনতে সে চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ, যদি মেয়ের বাচ্চা নিতে গেলে ভদ্রমহিলার অসুবিধা হয়, শারীরিকভাবে অনেক বেশি কষ্ট হয়ে যায়, বা তিনি যে পজিশনে আসেন এই পরিস্থিতিতে আরেকটা বাচ্চা হলে এই যে বাচ্চাগুলো আছে অলরেডি সেগুলোর হক আদায় করতে তার কষ্ট হয়ে যায়, রাখার কোনো লোক নাই, এরকম পরিস্থিতি থাকলে সেক্ষেত্রে তিনি গ্যাপ দিতে পারেন, সেটি অবশ্যই জায়েজ আছে। জারিফা জান্নাত দেখেছেন, গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয় কিছু বলেন না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন, এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি হেলালুদ্দিন আপনি লিখেছেন, ডিপ্রেশন থেকে মুক্তির আমল কি? বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, বরং একাধিক ভিডিও আছে, মেহরবানি করে সেটা দেখে নেবেন। ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বেশি বেশি করে ইস্তেগফার এবং দরুদ পাঠ করবেন, কোরআন বেশি বেশি করে বুঝে পড়ার চেষ্টা করবেন, এবং কিছু নির্দিষ্ট দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ আপনার কাছে ডিপ্রেশন থেকে, পেরেশানি থেকে, মানসিক দুশ্চিন্তা থেকে পানা চাই, আশ্রয় চাই, এ দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন, বিশেষ করে যখন কোমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ, অনুচিত, মাকরু, ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না, মনে মনে বিসমিল্লা বলে কাপড় কাচবেন। এরপরে আম্বিয়া খাতুন আলী আপনি লিখেছেন, কোনো মহিলার আগের পক্ষের সন্তান কি তার বর্তমান স্বামীর পরিচয় পরিচিত হতে পারবে? না, ওই সন্তানের যিনি বাবা থাকবেন মূলত কাগজপত্রে তার নামই লিখতে হবে। যদি আপনার যিনি আপনার স্বামী অর্থাৎ তার মায়ের দ্বিতীয় স্বামী, সেই ভদ্রলোকও এক প্রকারের বাবা, মায়ের স্বামী হিসাবে তিনি বাবা, অবতএব তাকে সেই হিসাবে বাবা বলা যেতে পারে। বাট তার বাবার নাম লিখতে হয় সেই জায়গাগুলোতে তার জন্মদাতা বাবার নামই লিখতে হবে, তিনি বেঁচে থাকেন কিংবা মৃত্যুবরণ করে থাকেন। শরীফ শাহী আপনি লিখেছেন, অজু ছাড়া কি জিকির করা যাবে? যাবে, জিকির করার জন্য অজু করা শর্ত নয়। জাকিয়া সুলতান আপনি লিখেছেন, আমি লন্ডন থাকি, এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে স্টুডেন্ট লোন নিয়ে পড়তে হয়, এটা কি জায়েজ হবে? স্টুডেন্ট লোন যদি সুদের ভিত্তিতে নিতে হয় তাহলে সেটা তো নেওয়া জায়েজ নয়, এবং সুদভিত্তিক কোনো কারবার করে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, পড়ালেখা করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম রাখেনি বিধায়, সেটাকে অবশ্যই বর্জন করতে হবে, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি রাকিব হোসেন আপনি লিখেছেন, আমি আমলের প্রতি খুব দুর্বল, কি করলে দুর্বলতা যাবে? ভাই রাকিব হোসেন, আল্লাহ তাআলা আপনার আমলের প্রতি দুর্বলতা কাটিয়ে দিন, দূর করে দিন। আপনি একটি দোয়া পড়বেন, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক, যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার জিকির করতে পারি, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, এবং আপনার ইবাদত ভালোভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, এই জন্য আপনি আমাকে সাহায্য করুন, এই দোয়াটি আপনি বিশেষ করে পড়বেন। এছাড়াও আরও অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী এবং আমলের তৌফিক চাওয়া হয়,
সেগুলো আপনি বেশি করে পড়বেন তার মাধ্যমে ইনশাআল্লাহ বিন আপনার ভিতরে আমলের প্রতি আগ্রহ তৈরি হবে এর বাইরেও আপনি যে কাজটি করতে হবে তা হলো হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে আজকাল খাবারের মধ্যে ভেজাল হারাম এবং এই সমস্ত কারণে ইবাদতের স্বাদ তৃপ্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি ইবাদতের প্রতি আগ্রহ আমাদের মধ্যে কম থাকছে এরপর আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন জাকিয়া সুলতান আপনি লিখেছেন আমি লন্ডন থাকি এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে ছড়ে আমার প্রশ্ন তো দিয়েছি এমনি রাকিব হোসেন আপনি এটাও তো ইসমাইল হোসেন আপনি লিখেছেন কোন কোন পশু দ্বারা কোন কোন পশু দ্বারা আকিকা করা যাবে একের জন্য বকরি নির্ধারিত কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে যেহেতু ছাগল প্রমাণিত ছাগল দ্বারা আকিকা করাটা বিষয়টি প্রমাণিত এই জন্য সেটা দিয়ে করাটাই হলো সরাসরি সুন্নার উপর আমল করা তবে সেটার বিপরীতে যেগুলো দিয়ে কোরবানি জায়েজ আছে এরকম কোনো পশু দিয়ে করলেও আদায় হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আয়েশা সিদ্দিক আপনি ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিধায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফোকর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো কামাল হোসেন আপনি লিখেছেন মসজিদের পানি বিনিময় ছাড়া নিয়ে চা বিক্রি করলে জায়েজ হবে কিনা না মসজিদের যে পানি সেটা মসজিদের মালিকানাধীন সম্পদ এবং মসজিদে মানুষ দান করে থাকে আল্লাহ ইবাদতবন্দি করার জন্য সেটা আপনি ব্যক্তিগত উদ্দেশ্যে নিয়ে ব্যবহার করা জায়েজ হবে না যদি নেন তাহলে সেক্ষেত্রে তার জন্য পয়সা মসজিদে দিয়ে দেওয়া উচিত মসজিদ কর্তৃপক্ষকে জানানো উচিত মোশাররফ হোসেন আপনি লিখেছেন আমিও আমার পরিবারের সবাই আপনাকে নিয়মিত শুনি এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি এবং আমল করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কর্তব্য নিয়ে দান করুন আমিন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমার জন্য দোয়া করবেন যেন ইমানের পথে চলতে পারে ভাই মোশাররফ হোসেন আল্লাহ তালা আপনার ভালোবাসা কবুল করুন আহাব্বাকাল্লাহু আল্লাযী আহাব্বাবতানি ফি যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবেসেছেন সে আল্লাহ আপনাকে ভালোবাসুক আমরা সে দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে আরও বেশি তৌফিক দান করেন আমাদেরকে যেন আরও বেশি ভালো কাজের সুযোগ দান করেন